আজকে দুটো বাঁধাকপি কেটে নেবো রান্না করার জন্য। দুটো বাঁধাকপি তুলেছি, এবার গাছ থেকে কিছু বেগুন তুলে নিই। নমস্কার, আজকে আমি বাগান থেকে বাঁধাকপি তুলেছি। এই বাঁধাকপি, আলু, বেগুন, মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি রান্না করবো, আর এই শোল মাছ দিয়ে কাঁচা আম দিয়ে টক রান্না করবো। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখি দেব। লবণ, হলুদ,
পাঁচ ফোড়ন, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সামান্য জল, টমেটো কুচি, মটর কুচি, লবণ, এবারে আমি কফিগুলো তুলে দিচ্ছি, পাঁচ ফোড়ন কেটে রাখলাম, জল দিয়ে দিই, এবারে ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি, এবারে বেগুনগুলো তুলে দিচ্ছি, চিনি, কাঁচা আম দিয়ে শোল মাছের টক হয়ে গেছে, এবারে নামিয়ে গরম মশলা বাটা,